আইসিসি বিশ্বকাপ ট্রফির বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে প্রধান আকর্ষণ ছিল হোম অফ ক্রিকেটে। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে ট্রফি নিয়ে যাওয়া হয় দেশের ক্রীড়াঙ্গনের অভিভাবক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে। বিকেল 3:30 ট্রফি নিয়ে মন্ত্রণালয়ে ফটো সেশনের কথা থাকলেও কিছুটা দেরিতে নিয়ে আসা হয় স্বপ্নিল ট্রফি। সেখানে ট্রফির সঙ্গে ছবি তোলেন প্রতিমন্ত্রী জাহিদা হাসান রাসেল। এরপর একে একে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তারা অংশ নিতে আসেন ফটো সেশনে। এ সময় সেখানে সৃষ্টি হয় বিশৃঙ্খল পরিবেশের। একজন অতিরিক্ত সচিব সার্বক্ষণিক ট্রফির পাশে দাঁড়িয়ে থাকায় অন্যদের ছবি তুলতে পড়তে হয় বাধার মুখে। মন্ত্রী এসে তাকে সরিয়ে দেন সেখান থেকে। এরপর বাকিরা ক্যামেরা বন্দী করেন ট্রফির সঙ্গে মুহূর্তটি। এ সময় আসন্ন বিশ্বকাপ নিয়ে আসার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। যেহেতু বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই শ্রীলঙ্কা, এই অঞ্চলটা আমরা যে কন্ডিশনে খেলাধুলা করি সেই কন্ডিশনে খেলা হচ্ছে, তো সেই কন্ডিশনে খেলা হচ্ছে। আমরা আশাবাদী যে অবশ্যই আমরা এই বিশ্বকাপে আমরা খুব ভালো করব এবং সেটাই আমরা প্রত্যাশা করছি। এবং আমরা দেশবাসীর কাছে দোয়া কামনা করছি যেন আমরা সবাই দোয়া করব যেন আমাদের দামাল ছেলেরা এই বিশ্বকাপে ভালো করে এবং বিশ্বকাপ থেকে অবশ্যই আমরা আশাবাদী এই বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ আমরা হব। শেষে উপস্থিত গণমাধ্যম কর্মীরাও অংশ নেন ফটো সেশনে। প্রায় 1.5 ঘন্টা মন্ত্রণালয়ে ছবি তোলার সুযোগ দেয়া হয় আইসিসি ট্রফির সঙ্গে। এরপর আবারও ট্রফি নিয়ে যাওয়া হয় হোটেলে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা।